এ তো গেল রেল যাত্রীদের প্রতি রেলের একটা ক্ষোভের জায়গা, একটা চিন্তার জায়গা। উল্টোটা এবার দেখাই, রেল যাত্রীদের রেলের প্রতি ক্ষোভ কেন? ধরুন আপনি ফার্স্ট ক্লাস এসির টিকিট কেটেছেন, খুব স্বাভাবিকভাবেই আপনি যখন কেটেছেন সেই টিকিট আপনি আপনার স্বচ্ছন্দের কথা মাথায় রেখে কেটেছেন, অতিরিক্ত গাঁটের খড়ি আপনাকে খরচ করতে হয়েছে। কিন্তু অতিরিক্ত গাঁটের খড়ি খরচ করে যদি আপনি দেখেন যে প্ল্যাটফর্মে যখন ট্রেন এসে দাঁড়াচ্ছে তখন ফার্স্ট ক্লাস এসির কোনো কামরা নেই, আপনাকে উঠতে হচ্ছে কোথায়? এসি থ্রি টিয়ারে। এরকমই ঘটেছে দীঘা এনজেপি পাহাড়িয়া এক্সপ্রেসে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ, তারা যারা ফার্স্ট ক্লাস এসি টিকিট কেটেছিলেন, তাদেরকে যদি এসি থ্রি টিয়ারে ট্রাভেল করতে হয়, খারাপ তো লাগবেই, ক্ষোভ তো জন্মাবেই। শুনুন তেমনই কিছু বক্তব্য। আমার তো এসি ফার্স্ট ক্লাসে টিকিট ছিল, তো উঠে দেখি এটা মানে থ্রি টায়ার এসির কম্পার্টমেন্ট, এসি ফার্স্ট ক্লাসের সুবিধাটা তো পাচ্ছি না এবং থ্রি টায়ার এসিতেই জার্নি করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, বাচ্চা নিয়ে অসুবিধাই হচ্ছে, কোনো কারণ স্পেসিফাই করেনি। মানে বগিটা তো HB1 যেটা, সেটা তো দেখতেই পাচ্ছি লেখা আছে, যে ট্যারিফ প্রোভাইড করেছিলাম সেই অনুপাতে মানে সেটা আমরা তো সেই সুবিধাটা পাচ্ছি না। টিটি সাহেব এসেছিল, ওনার কাছে কোনো সদুত্তর পাইনি। যারা ফার্স্ট এসিতে ছিলেন ওনাদের তো একটু প্রবলেম হয়েইছে, ওনাদের এক্সট্রা ট্যারিফটাও রিটার্ন করে দেওয়া হবে এরকম প্রতিশ্রুতি দিয়েছে রেলের তরফ থেকে, আর টিটি বলেছেন এটা। এবারে ওনারা অ্যাডজাস্ট করে ওনাদেরকে থার্ড এসির মধ্যেই সিট করে দেওয়া হয়েছে। এগুলো যাতে রেল আগামী দিন একটু কোনো কিছু করে সেটা আমাদের সবার জন্য খুব ভালো হয়। ওনাদের প্রবলেম হয়েছিল, ওই কোচেই ছিল, ওনাদেরকে ওই কোচেতেই ওই থার্ড এসির মধ্যেই সিট অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। রেল তদন্ত করবে, তদন্ত কমিটি গঠন করা হবে, এক্সট্রা যে ট্যারিফ তাদের সেই ট্যারিফ তাদের ফিরিয়ে দেওয়া হবে, সব বুঝলাম। কথা বলি আসুন দেবাশিস প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দেবাশিস, আমার যদি এসি থ্রি টিয়ারেই যাওয়ার হয় তাহলে আমি সেটারই টিকিট কাটবো? আমি ফার্স্ট ক্লাস এসি টিকিট কেটে থ্রি টিয়ারে তো যাবো না, যতই আমাকে আমার ট্যারিফটা রিফান্ড করে দেওয়া হোক, এটা হবে কেন? একেবারে এই প্রশ্নটাই কিন্তু যাত্রীদের চলছে, কারণ আমরা ব্যাক টু ব্যাক দুটো যে খবর দেখাচ্ছি, অত লোকাল ট্রেনে টিকিট কাটছে না যাত্রীরা, তারা অন্যায় করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে রেল। আর যারা টিকিট কেটে তাদের পরিষেবা পাচ্ছে না, সেই কড়া ব্যবস্থা রেল কাদের বিরুদ্ধে নেবে? আধিকারিকরা কি আদৌ শাস্তি পাবে? এই প্রশ্নচিহ্নটা থেকেই যাচ্ছে। তার কারণ এই ধরনের ঘটনা বা এই ঘটনা হয়তো সামনে উঠে এসছে, আরো অন্য ঘটনা রয়েছে রেলের গাফিলতি বা রেলের পরিষেবা নিয়ে অভিযোগ ওঠে, তদন্ত কমিটি হয়, কিন্তু তাতে শাস্তি পায় কারা? সেই রিপোর্টটাও তো বাইরে আসে না, সেটাও তো জানা যায় না। মানুষের ক্ষোভ তো থাকবেই, তার কারণ সে স্বাচ্ছন্দ্যের জন্য একটা লং জার্নি দীঘা থেকে হাওড়া, তারপর হাওড়া থেকে এনজিপি, ফলে সে তার স্বাচ্ছন্দ্যের জন্য তার পকেটের পয়সা দিয়ে সে ফার্স্ট ক্লাস টিকিট কেটেছিল, আর সে পরিষেবা পেল কিছু থার্ড ক্লাস এসি, ফলে সেই প্রশ্ন তো থেকে যাচ্ছেই যে রেলের গাফিলতি কোথায়, HB1 ফার্স্ট ক্লাস কামরা কোথায় গেল ট্রেনের, প্রশ্নটা সেখানেই। তাহলে কোথা থেকে ভুল? কাস্টেট থেকে যখন ট্রেন গেছিল সেখানে বগি লাগানো হয়নি, কোচ লাগানো হয়নি, সেটাও কিন্তু তদন্তের করে দেওয়া উচিত, তদন্ত আসা উচিত। একদম ঠিক, যেই বিষয়টা আমরা পয়েন্ট করতে চাইছি যে খুব ভালো কথা রেল পদক্ষেপ করবে, রেলের তরফ থেকে তদন্ত কমিটি গঠন হবে, কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট সেটা কি আদৌ সামনে আসে? যারা যাত্রীরা এই ফার্স্ট ক্লাস এসির টিকিট কেটেছিলেন তারা কেন কি কারণে এসি থ্রি টিয়ারে ট্রাভেল করছেন, তার কোনো উত্তর আগামী দিনে তারা পাবেন? প্রশ্নটা এখানেই।